1971 থেকে এই 2023 সাল 51 বছর বাংলার মসজিদে কত মানুষের অদল বদল হলো কত দলের ক্ষমতার পালা বদল হলো আফসোস হচ্ছে এইটাই 1500 বছর আগে 23 বছরের ব্যবধানে বর্বর বেদুইন সভ্য মানুষগুলোকে সুসভ্য সুশীল আধুনিক ভদ্র আল্লাহ ওয়ালা মানুষে পরিণত করে দিলেন আমার নবীজি কোরআনের মাধ্যমে আর সেই 1947 থেকে 71 71 থেকে 2023 এই এতগুলো বছর পার হয়ে গেল আমরা দেখলাম সোনার মানুষ তো দূরের কথা আমরা পেলাম ওই সোনার মানুষের বদলে টপ টু বটম চকিদার থেকে শুরু করে একেবারে উপরের স্তর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিকারার বটপাড়ার হেডকোয়ার্টার ঠিক কিনা বলো আমরা বলেছি আজ যদি আবার সোনার মানুষ বানাতে হয় আবার যদি মানুষগুলোর মাঝে সেই সুন্দর চরিত্র ফিরিয়ে দিতে হয় আজ যদি বাংলার আনাচে কানাচে সেইভাবে আজান শুনে শুনে সবাই জেগে উঠুক ফজরের সময় আবার ঘুমোতে যাক তারা সেই আজান শুনে এটাই আমরা বিশ্বাস করি যে এটা একমাত্র সম্ভব শুধুমাত্র সম্ভব কেবলমাত্র সম্ভব কোরআনুল কারীমের মাধ্যমে ঠিক কিনা বলেন নবী যখন তার দ্বীনের পথে ডাকছিলেন পদগুলো কুসুম আস্তীর্ণ ছিল না পটটা তার ফুল বিছানো ছিল না পটটা ছিল তার কণ্ঠকাকীর্ণ নবী দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মানুষগুলো নবীকে পাগল বলেছে জিনে ধরে বলেছে জিনে ধরেছে বলেছে আমার নবীকে টিটকারি বেড়েছে মস্কারা করেছে নবীর উপরে জুলুম করেছে 3.5 বছর আল্লাহ নবীকে জালখানার প্রকোষ্ঠে আটকে রেখেছে শুধু তাই নয় জন্মনবীর মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় তার বিয়ে করেছেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় তিনি এই সমাজ করেছেন মক্কায় সব কিছু মক্কায় করার পরেও তিনি থাকতে পারলেন না মক্কায় কারণ একমাত্র তার অপরাধ ছিল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তাদের কোনো অপরাধ ছিল না তারা নির্বাচন করে তারা পরাজিত করে ক্ষমতার মসনদে আসন হবে নবীজি নবীজি এই 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 প্ররোচনা নিয়ে মানুষকে প্ররোচিত করে নাই নবীজি কারো জায়গা দখল দেয় নাই নবীজি কারো উপরে জুলুম করে নাই কোনো নির্যাতন করে নাই নবীজির নামে কোনো কথাই ধূপে টিকে নাই সেই সুন্দর নবীজি যদি 23 বছরে পারলেন আমরা কেন পারলাম না আজকে হিসাব মেলানোর পালা সুতরাং আমি বিশ্বাস করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার সময় তার উপরে যেমন টিটকারি এসেছে মস্কারা এসেছে জেল জুলুম নির্যাতন এসেছে তার দেশান্তর হয়েছে তার সকল কিছু ছেড়ে তিনি মদিনায় যেমন পাড়ি জমাতে হয়েছে খোদার কসম আজকেও যদি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আলেম ওলামা সব পর্যায় থেকে দিন কায়েমের সংগ্রামকে ভগবান করতে চায় ওলামায়ের মসনদে যদি ওলামায়ে কেরামকে বাংলার মসনদে আরোহণ করাতে চায় 300 সংসদীয় আসন যদি আলেম দিয়ে ভরপুর করে দিতে চায় আমরা বিশ্বাস করি মামলা হবে হামলা হবে নির্যাতন হবে বাংলার মুসলমান প্রমাণ করে দিতে হবে সব কিছু ব্যাখ্যা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই রাজি আছো কি না তুলে দেখো বন্ধুগণ আজকে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে শতকরা 92 জন লোক মুসলমানের দেশ বাংলাদেশ আজকে আমরা দুঃখের সাথে খেয়াল করছি বাংলাদেশের কোমলমতি শিশু যারা যাদের মুখে দেওয়ার কথা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যাদের মুখে দেওয়ার কথা ছিল কলেমার সেই জয়ধ্বনি আজকে সেই বাংলার মুসলমানকে আতর ঘরে পঙ্গু করে দেওয়ার জন্যে নাস্তিককে পরিণত করে দেওয়ার জন্যে কুফুরি মতবাদে তাদেরকে শিরকি মতবাদে তাদেরকে তৈরি করার জন্যে আজকে সরকার শিক্ষা ব্যবস্থাকে বেছে নিয়েছে
আমরা দেখেছি সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে পৌত্তলিকতা সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে কুফরি মতবাদ সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে ওই বিজ্ঞানের নামে যেই মতবাদ ডারউইনের মতবাদ সকল বিজ্ঞানী রাস্তা করে নিক্ষেপ করেছে বিজ্ঞান শিক্ষা দেওয়ার নামে বিজ্ঞান মনুষ্য জাতি তৈরির নামে আজকে একদল নাস্তিক বাংলাদেশে তৈরি করার পায়তারা চলছে ঠিক কি না বলো আমরা বলেছি বাংলার মুসলমান জীবন যাবে তবে ইমান দেবে না রাজি আছো কি না হাও তুলে দেখাও আমরা বলেছি বাংলাদেশের পীর মশাইকেরা শুধু খানকার ভেতরে আবদ্ধ থাকবে না বাংলাদেশের পীর মশাইকেরা আজকে শুধু জিকির নিয়েই বসে থাকবে না আমরা জিকিরকে যেমন করে আমাদের জীবনের অংশ মনে করি খানকার মাধ্যমে দিন প্রচারকে যেমন অংশ মনে করি আমরা বিশ্বাস করি এই 56,000 বর্গ মাইল আমার তোমার বাংলাদেশ প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাতে ইসলামের বিধান কায়েম করতেই হবে ঠিক কি না বলো এর বাইরে মুসলমানের যাওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আজকে কেরাত সম্মেলন থেকে আমাদেরকে জানিয়ে দিতে হবে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা একেবারেই মরে যাইনি আপনারা দেখবেন গ্রাম দেশের মানুষ তো আপনারা খেয়াল করে দেখবেন শীতকাল আসলে আমাদের দেশে একটা গাছ আছে কামাল্লা গাছ এই কামাল্লা গাছের পাতাগুলো ঝরে যায় তো ছোট্ট ছেলে তো আর বুঝে না যে কামাল্লা গাছের পাতা ঝরলে আবার যে বর্ষা আসলে গাছের ভিতরে পাতা গজাবে ছেলে তো আর বুঝে না ছেলে বলতেছে আমার দাউটা দাও দাও দিয়ে কি করবা কই যে গাছটা মরে গেছে কেটে দিই তখন মা মুচকি হেসে বলে তুমি যে এই গাছটাকে মরা গাছ মনে করেছো সেটা মরা গাছ না পাতা ঝরেছে আবার যখন বৃষ্টি হবে আবার নতুন করে পাতা গজাবে মুসলমান যখন একটু চুপ মেরে আছে কাফের নাস্তিকেরা মনে করেছে তারা বোধহয় মরে গেছে আমি বলি তারা মরে নাই পাতা ঝরেছে আবার পাতা গজাবে ইনশাআল্লাহ সিংহ যখন ঘুমিয়ে পড়ে চামচিকা গর্ত থেকে মনে করে সিংহের সাথে তো আর তামাশা করা যায় না ও যখন সিংহ একবারে উঠে বসে চামচিকার দল ইঁদুরের দল যে গর্তে ঢুকে এইগুলো কিন্তু আর বের হয় না মুসলমান আজকে ঘুমিয়ে পড়েছে জাগ্রত জাতি আজকে ঘুমন্ত জাতিতে পরিণত হয়েছে এই ফাঁকে একদল চামচিকার দল সেই চামচিকারা হচ্ছে জাফর ইকবাল সেই চামচিকা হচ্ছে মুনতাসির মামুন সেই চামচিকা হচ্ছে মতিয়া চৌধুরী সেই চামচিকার দল মনে করেছে সিংহের দল যখন ঘুমিয়ে পড়েছে কেউ কেউ যখন হারিয়ে গেছে কাউকে যখন জেল প্রকোষ্ঠে আটকে রাখা গেছে আবার বোধহয় মুসলমানের কানের ভিতরে লেজ ঢুকে যায় সুরসুরি দেওয়া সহজ সিংহের ওই ঘুমানো অবস্থায় চামচিকারা যেমন লেজ ঢুকাইয়া সুরসুরি দেয় আজকে ঘুমন্ত মুসলমানেরা ঘুমিয়ে আছে বলেই চামচিকারা আজকে ঢিল মেরে দেখতে চায় কানের ভিতরে লেজ ঢুকাইয়া দেখতে চায় আমরা কি ঘুমিয়ে আছি নাকি আমরা জেগে আছি আজকে মুসলমানকে প্রমাণ করতে হবে মুসলমান ঘুমন্ত জাতি নয় মুসলমান সদা জাগ্রত ঠিক কিনা বলে মুসলমান যখন আর মোর ভেঙ্গে জাগে উঠে ওই সিংহ যখন ঘুম থেকে ঘুম ভেঙে যায় চামচিকারা যেমন গড়তে পালায় আজকে বাংলাদেশের পীর মশাইকেরা হক্কানি আলেম ওলামারা যখন যাদেরকে জেল প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে তাদের পক্ষে যখন সিংহের মতো গর্জন দিয়ে উঠবে ওই চামচিকারা যেমন গড়তে পালায় ওই নাস্তিক মুর্তাদরা বাংলাদেশের বাজারে উঠার সাহস পাবে না তারা জানে যে বাজারে তাদেরকে পাইলে পানি লাগবে না থুতু দিয়েই মুসলমান গোসল করাই ঠিক কিনা বলেন ঠিক কিনা সুতরাং আমাদেরকে প্রমাণ করে দিতে হবে আমরা মাঝে মাঝে হয়তো ঝিমাই আমরা মাঝে মাঝে হয়তো ঘুমাই আমরা মাঝে মাঝে হয়তো চোখ মেরে যাই কিন্তু ওই বছরের প্রথম বৃষ্টির ফোঁটা ফললে যেমন করে গাছের ভিতরে নতুন পাতা গজায় এই কোরআনের তেলাওয়াত ঘুমন্ত জাতিকে জাগিয়ে দেওয়ার জন্যে এই কোরআনের তেলাওয়াত যেন ওই বর্ষার প্রথম ফোঁটা বৃষ্টি প্রথম ফোঁটা বৃষ্টিতে যেমন পৃথিবী যেমন নতুন করে সাজে আজকের এই কোরআনের সম্মেলনের মাধ্যমে ব্রাহ্মণ পাড়া নয় গোটা বাংলাদেশের মানুষ নতুন করে আবার জেগে উঠবে আমি বিশ্বাস করি ঠিক কিনা বলো সুতরাং ষাটশোলা দরবার সিদ্ধলাই দরবার নাগাইশ দরবার
তারপরে আপনার বারেশ্বর দরবার এই আড়াইবাড়ি দরবার এই এলাকায় যে দরবারগুলো আছে আমরা সব সময় বলেছিলাম আমরা কখনোই আলাদা নই ব্যস্ততার কারণে হয়তো এক মঞ্চ ওঠা হয় না কিন্তু বিশ্বাস রাখবেন আমরা এক ছিলাম এক আছি এক থাকব ইনশাআল্লাহ যদি বাংলার মুসলমানদেরকে কখনো রাজপথে ডাকা হয় যদি বলা হয় রাজপথ উত্তপ্ত করে দিতে হবে যদি বলা হয় পিচ জনপথকে রক্ত রঞ্জিত করে দিতে হবে আজকে 700 লাখ জমিনের আপামর জনতা আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দাও যদি রাজপথ রক্তাক্ত করে দিতে হয় এই কারাত সম্মেলনের প্রতিটি মানুষ তার প্রতিটি ফোঁটা ইসলামের জন্য দিতে রাজি আছে কিনা আমি দেখতে চাই বন্ধুগণ ইসলামের শত্রুরা এমনি সাবধান আছে তাদেরকে আর সাবধান করা লাগবে না সাবধান নাই আমরা আমরা মুসলমান সাবধান নাই কাফেররা পরিকল্পিতভাবে আক্রমণ করছে আমরা মনে করেছি আমার মুরিদ বাড়ছে আমার বুঝো ইসলাম কায়েম হয়ে যাচ্ছে না আপনি ভুলের সাগরে আছেন আপনি কি মনে করেছেন যে ওই আজকে যারা জেলখানায় আছে আপনার উপরে বোধহয় কখনো এটা আসবে না 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 ঝড় তুফান যখন আসে বড় গাছটাই তার ভেঙে যায় এরপরে মাঝারি গাছ এরপরে ছোট গাছ এরপরে ওই রেন্ডি কুড়ুই গাছ উল্টাইয়া পড়ে ঠিক কিনা কর সুতরাং সেই ঝড় আলেম ওলামার উপরে যখন এসেছে এখন বলা হচ্ছে ওরা এই ওরা সেই এইভাবেই করা হয় Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.